ব্যাপারটা সত্যি সুন্দর, নিশ্চয়ই সুন্দর। এই যে এক একজন তোমরা এসে বলছো সন্তান মা এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, সত্যি কথা বলতে কি আমার জীবনটা এত বেশি নানান রকম কাজের সাথে যুক্ত এবং আমার জীবনে নানা উঠা পড়া এসেছে, যেহেতু তোমাদের মতন করে সুন্দর করে মাতৃত্ব 100 ভাগের সাথে 100 ভাগ হয়তো এনজয় করতে পারিনি। তখন লড়াইটা অনেক বেশি ছিল, টিকে থাকার লড়াই, ভালো থাকার লড়াই এটা অনেক বেশি ছিল, যার জন্যে বলতে পারো তোমাদের থেকে গল্পটা আমার একটু আলাদা। তার কারণ আমার ছেলে আমার খুব ভালো বন্ধু ছিল, আমি কিন্তু একদমই পজেসিভ মা নয়, আমি ছেড়ে দিই, কিন্তু সেই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়ে কলেজে গেল আমি কিন্তু সবসময় ওর সাথে যেতাম, মানে কোথাও কিছু হচ্ছে আমরা আলোচনা করছি, সিনেমা দেখছি, গল্প করছি, তারপর একটা সময় হাতটা তো ছেড়ে যায়, তো ওই হাতটা যখন ছেড়ে গেল তখন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কিন্তু একটা বন্ধু হারিয়েছি। হ্যাঁ, সেই বন্ধু আমার আছে, অন্যভাবে আছে, অন্য রকমভাবে আছে, সে তার বয়সের মতন করে আছে, কিন্তু ওই যে আমার ছোট্ট একটা পুতুল, ওই যে আমার খেলার সাথে, ওই যে আমার বন্ধু যে আমার সাথে কথা বলতো রাত্রে এসে শুতো, আমরা নানারকম গল্প করতে ঘুমিয়ে পড়তাম, আমি ওই দিনগুলোতে এখনও ভাবি, মিস করি, আর খালি মনে হয় যে ছোটোবেলা ফিরে আসে না, ফিরে আসে না, মাতৃত্ব হয়তো এই জায়গাটাই অপূর্ণ থেকে গেছে আমার ক্ষেত্রে। আমার মনে হয় যে ছেলে বড় হয়ে গেছে, তাকে এখন ছেড়ে দিতে হবে বিশ্বজয়ে, ধরে রাখার সময় এটা নয়, কিন্তু মা তো, বন্ধুত্বটা আমি খুব মিস করি। আমার তরফ থেকে এটাই বলার যে মা দিয়েই তো আনন্দ পায়, কিন্তু মা তো কিছু পেতেও চায়, সেই পাওয়াটা একটা অভ্যেস হয়ে যায়, সেই বন্ধুত্ব পাওয়া, সেই ভালোবাসা, সেই জড়িয়ে ধরা, সেগুলো যে নেই তা নয়, আছে, তার মতন করে আছে, আমার মতন করে নেই, তাই জন্যে মাঝে মাঝে খুব একা লাগে, ভালো লাগে না, মনে হয় আরো 10-12টা কেন নেই, তোমরা 6 আছো, আমি 12 গেছি, সেই জন্যে অনেক অনেক ছেলেমেয়ে থাকা উচিত, যার জন্য একটা গেলে আরেকটা আছে, আরেকটা গেলে আরেকটা আছে, এই করতে করতে বুড়ো হয়ে যাব, তো সেটা হয়নি, তাই একটার জন্যই দুঃখ হয়। বেশ 5-6 দিন ধরে ছেলের সাথে আমার কোনো কমিউনিকেশন নেই, তার কারণ নিজের ঘরে বসে ল্যাপটপে স্ক্রিপ্ট লিখছে, যেহেতু আমরা ছোটবেলা থেকে নাটক করি, অভিনয় করি, এই বোল্ডের সাথে যুক্ত, ও এইভাবেই যুক্ত, মানে ও বড় হয়ে এটাই বেছে নিয়েছে, অন্যভাবে আমি উকিল করাতে চেয়েছিলাম, হয়নি, এবং ও স্ক্রিপ্ট লিখে সব নিজের ঘরে বসে একা একা লেখে, খুব মানে ওটা হচ্ছে গুহা, বেরোয় না ওখান থেকে, চানও করে না, খায়ও না, কিরম যেন একটা গুহার মতো থাকে, তো ওর সাথে আমার কথা নেই, মাঝে মাঝে মনে হয় আছে তো, একবার উঁকি মেরে দেখে চলে যায়, ও আসে টাসে না, এই কদিন ধরে মনে হচ্ছে যে কি লাভ, মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বড় হয়ে গেছে, যাও, এতক্ষণ ধরে মায়াদের কথা শুনতে 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 বিশ্বাস করো আমার শুকিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া এত বড় কথা বলবো না, কিন্তু আমার যেন ছেলেটাকে একটু ভালোবাসছি, এখানে বসে বসে ওর জন্য একটু মন কেমন করছে, অনেকদিন ধরে মন কেমন করেনি, কিন্তু এখন এখানে বসে একটু মন কেমন করছে, এই মন কেমনটা হওয়া বোধহয় স্বাভাবিক, আর ভালো লাগছে এই মন কেমনটা অনেকদিন বাদে হয়ে, মা মা লাগছে নিজেকে, এটাও একটা ফিলিং, অনেকদিন ধরে ফিলিংটার সাথে একটু অপরিচিত হয়ে গিয়েছিলাম, মাঝে মাঝেই ঝগড়া হচ্ছে, সব কথা কাটাকাটি চলছে, চান করো করবো না, সব কিছুতেই না, এলাম ধুচ্ছে, মানে কথা বন্ধই ছিল, তো এই জন্যে আমার সাথে কিন্তু এই ভালোবাসা যেটা হঠাৎ করে আমার কাছে ফিরে এলো তোমাদের সবার কথার মধ্যে, এই কথাটা মানে এই ভালোবাসাটা কিন্তু আমি এখন গায়ে মেখে নিলাম, এবং অবশ্যই বাড়ি গিয়ে ওকে আমি আদর করব। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাকে ওই যে বলে এগিয়ে নিয়ে গেল, ওটা কিন্তু ভীষণ ঠিক কথা, কারণ আমি ঘরে বসে যখনই লিখি তখনই এসে কোমরে হাত দিয়ে বলে তুমি আবার ঘরে বসে লিখছ, বেরো বেরো ঘর থেকে, আর বলি যে আমি যখন বিয়ের কথা যদি ওকে বলি তো বলে হ্যাঁ করবো, তো তুমি রোগা যেদিন হবে আমি ঠিক দেখবে তারপর দিন রোগা এই বিয়ে করবো, তা আমি বললাম আমি সেটা বোধ হয় আর হবে না, বলে তো এটাই আমার উত্তর, বলে বেরিয়ে চলে গেল, তো এই এই আশাটা পূরণ হবে কিনা জানি না, তবে আজকে তোমাদের সবার থেকে এই ছেলে সন্তানের প্রতি যে ভালোবাসাটা, মাঝে মাঝে এত স্ট্রেসড একটা লাইফ লিড করি তাতে মনে হয় হারিয়ে যায় সম্পর্কগুলো, কিরম একটু ধুলো পড়ে যায়, অনেকদিন মনে হয় নাড়াচাড়া করা হয়নি, স্বামীকেও ভালো করে দেখিনি, ছেলেকেও ভালো করে দেখিনি, হয়তো নিজেকেও ভালো করে দেখিনি, এই মাঝে মাঝে এরকম একটা সেশনে ওই ফিলিংটাকে মনে হয় বেশ ব্রাশো দিয়ে চকচকে করে পরিষ্কার করে আবার একটা ফ্রেশ মা হয়ে ঘরে ঢুকবো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।